ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज जे घटनाटी पढ़ा हबे सेटी 5ई श्रावण 1336 बंगाब्द 21 जुलाई 1929 रविवार बेलुर मठे घटेछिल। आज रविवार गुरु पूर्णिमा सकाल हईतेई अनेक भक्त महापुरुष महाराज के दर्शन करिते आसितेछेन। ताहार शरीर तत भालो नहि। एकजन भक्त प्रणाम करिया कुशल प्रश्न जिज्ञासा करिले महापुरुष जी बोलिलेन, शरीर मोटेई भालो नहि, आर कि भालो थाके बाबा, एखन दिन दिन शरीर क्षय हयेई जाबे। शरीरेर धर्मई एई सर्वविकारत्व देह, जायते अस्ति वर्धते विपरिणमते अपक्षीयते नश्यति। एखन क्रमे क्रमे शेष विकारेर दिके देह चलेछे, सब देहेरई एई परिणाम। भक्त, আপনি ইচ্ছা করলেই তো হয়। মহারাজ, না বাবা, তা হয় না। সব দেহেরই একদিন না একদিন নাশ হবেই, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে। জানো না, দেহের নাশ আছেই, তা এ দেহ ঢের বেঁচেছে। এই তো প্রায় 75-76 বৎসর হলো, আর কতদিন নাশ তো হবে দেহের। আমার তাতে কি, আমি তো আর দেহ নই, তা ঠাকুর কৃপা করে দেখিয়ে দিয়েছেন। পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিলে যাবে, আর আমি সেই দিব্যধামে চলে যাব, যেখানে জরা নেই, মৃত্যু নেই, সুখ নেই, দুঃখ নেই, অমৃতধাম। সে জ্ঞান ঠাকুর কৃপা করে খুব দিয়েছেন, দিচ্ছেনও। গুরু পূর্ণিমার দিন সকালে রামকৃষ্ণ সঙ্গে এখন তো খুব বড় করেই করা হয়। আগেকার দিনে পার্ষদের জন্মতিথি কেন, পার্ষদের পরেও শুদ্ধানন্দজি, বিশুদ্ধানন্দজি, বিরজানন্দজি, এদের সকলেরই জন্মতিথি পালন করা হতো। পরবর্তীকালে এটি রামকৃষ্ণ সংঘের নিয়ম হয়ে যায়। যেহেতু আমাদের সকলেরই ইষ্ট শ্রীরামকৃষ্ণ এবং আমাদেরই ইষ্ট গুরু রূপে গুরুমূর্তি ধারণ করে আমাদের ভেতরে মন্ত্র চৈতন্যের স্পর্শ ঘটান, তাই আমাদের জন্ম আমাদের ইষ্ট এবং গুরু দুজনেই দুজনকেই আমরা শ্রীরামকৃষ্ণ হিসেবে গ্রহণ করি। সেই কারণে প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজী মহান যখন আমাদের সঙ্ঘগুরু হন, তখন থেকে নিয়ম হয় যে গুরু পূর্ণিমার দিন আমাদের আদিগুরু ব্যাসদেব তাঁর শুভ আবির্ভাব তিথিকেই আমরা আমাদের গুরুর আবির্ভাব তিথি হিসেবে মানব। সেই দিনই আমরা শ্রীরামকৃষ্ণের সামনে আমাদের গুরুদের স্মরণ করি, অন্তর থেকে করি। আসলে গুরুদের স্মরণ ওরকম পৃথকভাবে কোনো একটা আলাদা দিনে হয় না, গুরুকে আমরা সর্বদাই স্মরণ করার কথা। আমার তো মনে হয় প্রত্যেক দিন যখন দীক্ষার যে মন্ত্র যখন আমরা জপ করি, তার আগে যে গুরু নির্দিষ্ট পদ্ধতিতে ধ্যান করি, সে সময় মানুষ পূজার সময় আমরা অবশ্যই দুবেলা গুরুর সঙ্গ করি। এই সঙ্গ নিরন্তর চলতে থাকে, গুরুর দেহান্তেও যার শেষ হয় না। মহাপুরুষ মহারাজের বয়স তখন 75 বছর। মহাপুরুষ মহারাজের শরীর খারাপ হয়ে যাচ্ছে, মহাপুরুষ মহারাজের শরীর কেমন আছে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বলেন যে শরীর মোটেই ভালো নয়। তারপরে তিনি বলতে থাকেন যে দিন দিন শরীর ক্ষীণ হয়ে যাবেই, শরীরের একটি ধর্ম। আমাদের সর্ববিকারত্মক দেহ, জায়তে জন্মালাম অস্তি আছি বর্ধতে, একটা সময় অবধি আমাদের বর্ধন হতে থাকে, আমরা বাড়তে থাকি, বৃদ্ধি পাই। বিপরীতমতে উল্টো দিকে টার্ন দিতে থাকে, দেখবেন চুলের কালার বদলে যাচ্ছে, কানে কম শুনছি, এরকম সব একটু একটু করে আমাদের শরীরের ক্ষয় হতে থাকে। সেই অবস্থাটি বিপরীত দিকে যেই চলতে থাকি সেটাকে আমরা বলি অপক্ষীয়তে, মানে ক্ষয় হচ্ছে এবং শেষকালে যখন নাশ হয়ে যায়। তো পূজনীয় মহারাজ বলছেন যে অন্তিম বা শেষ বিকারের দিকেই দেহ চলছে।
যেমন এই শরীর নাশের দিকে চলেছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে, যেখানে আর শরীরে দ্বিতীয় কোনো আর ফিরে আসা নেই। ভক্তটি বলছেন, আপনি ইচ্ছা করলেই তো হয়। মহারাজ বলছেন, না বাবা, তা হয় না। দেখুন কি পরিষ্কার কথা, এই এটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। শরীর ধারণ যখন করেছি, আমরা অনন্তকাল ধরে বাঁচবো না। বাঁচবে কি? বাঁচবে আমাদের জীবন বোধ, জীবনকে আমরা কেমন দৃষ্টিতে দেখছি, কি দৃষ্টিতে দেখছি, কেমন ভাবে দেখছি, সেইটি সেই জীবন বোধ আমাদের বেঁচে থাকে অনন্তকাল ধরে। তাই বলছেন, না বাবা, তা হয় না, সব দেহেরই একদিন না একদিন নাশ হবেই, এটা হবেই। আমার মনে আছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বিকেল বেলা হাঁটতেন আর ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। একদিন চেতনানন্দজি মহারাজকে তিনি বলছেন, এরা যদি মনে করে যে ভূতেশানন্দই গুরু, তাহলে এদের কষ্ট পেতে হবে, কারণ এ শরীর যাবে, সত্যি সত্যি এ শরীর যায়। কিন্তু গুরু মূর্তি কখনো হারিয়ে যান না, গুরুমূর্তি তার ঘনীভূত জ্ঞান ঘন সূক্ষ্ম মূর্তি নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে বাস করেন। কি সুন্দর বলছেন, এ তো প্রায় 75-76 বছর বয়স হল এই শরীর, এ ঢের বেঁচেছে, আর কতদিন। এরপরে তিনি আসল কথাটি বলছেন, বলছে নাশ তো হবে দেহের, পঞ্চভৌতিক দেহে, পঞ্চভৌতে নাশ তো হবে দেহের, আমার তাতে কি, আমি তো আর দেহ নই। এই বোধটা অদ্ভুত, আমি দেহ নই, আমি আত্মা, দেহের বাইরের একটি জিনিস। আমি যতই নিজেকে সাজাই না কেন, যতই নানা রকম ভালো কাপড় জামা পরি না কেন, সেটা কেবলমাত্র দেহকেই সাজানো হয়, আমার আত্মাকে সাজানো হয় না। এই বোধটা আমাদের ভেতরে আসাটা ভীষণ 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 জরুরি। আমরা আমাদের ভেতরের মানুষটাকে সাজাই না, বাইরের মানুষটাকে সাজানোর জন্য উঠে পড়ে লেগে থাকি, কিছুতে আমরা ভালো মানুষ হতে চাই না। কিন্তু আসলে ওই ভেতরের মানুষটাকে যদি আমরা ভালো না করতে পারি, তাহলে কিন্তু বারবার আমাদের এই জন্ম মৃত্যুর চক্রের ভেতর দিয়ে আসতে হবে। তিনি তাই বলছেন যে এই শরীরটা চলে যাবে, আমি তো না, তা ঠাকুর কৃপা করে দেখিয়ে দিয়েছেন, এই বোধটা এসে গেছে, সেই কথাই বলছেন। পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিলে যাবে আর আমি সেই দিব্য ধামে চলে যাব। আমার মনে আছে একবার আমরা বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে ভূতেশানন্দজি মহারাজকে প্রণাম করতে এসেছি। মহারাজ প্রণামের পরে, মানে ভক্তদের প্রণামের পর মহারাজকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, মহারাজ একটু বিশ্রাম করছেন, চুপ করে শুয়ে আছেন। আমি গিয়ে মহারাজকে বললাম, যেরকম আমরা সব বলি, যে মহারাজ একটু মাথাটা তুলুন, প্রণাম করব। মহারাজ বললেন, আমি তো ডেড বডি, আমার মাথা তোলার দরকার হয় না। শ্রাদ্ধের সময় আমরা আমাদের আত্মশ্রাদ্ধ করেছি, অর্থাৎ এই শরীরের মৃত্যু ঘোষণা করে দিয়েছি জাগতিকভাবে, এখন শুধু ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি, যখন সময় হবে তখন এই ডেড বডিটাও ফেলে দিয়ে বেরিয়ে যাব অনন্তের পথে। ভারী সুন্দর কথাটা, খুব জোর দিয়ে কনফার্ম, খুব উইথ অল কনফার্মেশন, উইথ অল কি বলবো, উইথ অল কনভিকশন, তিনি যেন আমাদের বলতে থাকলেন এই কথাটা, আমার কানে আজও বাজে। মহাপুরুষ মহারাজ যে বলছেন না, এই যে পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিলে যাবে, আমাদের শরীর চলে যাওয়ার পর আগুনে যখন দিয়ে দেওয়া হয়, তখন বা মাটিতে ঢুকিয়ে দেওয়া, এটা পঞ্চভৌতিক মিশে যাবে, ক্ষিতি অব তেজ মরুদ্বম, যার সঙ্গে যে অংশটা মিশে যাওয়া সেটা মিশে যাবে। কিন্তু যে আত্মা পরম, সেটি জীব পরমাত্মার সঙ্গে মিলিত হবে এবং সেটি দিব্যধামে চলে যাবে। সেখানটি কেমন, যেখানে জরা নেই, যেখানে মৃত্যু নেই, যেখানে সুখ নেই, সেখানে দুঃখ নেই, কিচ্ছু নেই, অমৃত ধাম। সে জ্ঞান ঠাকুর কৃপা করে খুব দিচ্ছেন, দিয়েছেন ও দিচ্ছেনও। বেলা আন্দাজ 9:30 সময় মহারাজ ঠাকুর ঘরে গেলেন এবং দুইজন ভক্তকে দীক্ষা দিলেন। তথা হইতে ফিরিয়া আরামকে দ্বারা স্থির হইয়া বসিয়াছেন, এমন সময় একজন ভক্ত আসিয়া প্রণামান্তে অনুযোগের স্বরে জিজ্ঞাসা করিলেন, আজও নাকি দীক্ষা দিলেন? মহারাজ, হ্যাঁ, ঠাকুরের নাম দিয়েছি। ভক্ত, আপনার শরীর তো একে খারাপ, তার উপর দীক্ষা দিয়ে দিলে যে আরো খারাপ হবে মহারাজ। মহারাজ, তা কি করি বলো, লোকে কাতর হয়ে ধরে বসলে তখন আর না দিয়ে পারিনি, লোকের ব্যাকুলতা দেখে প্রাণ ব্যাকুল হয়,
দেহ থাকলে সুখ দুঃখ থাকবে, আর এ দেহ যে একদিন নাশ হবে সেও নিশ্চয়। অতএব যতদিন এ শরীর আছে ততদিন একটু লোককল্যাণ করুক। লোকের কল্যাণ করতে করতে যদি দেহ যায় সে তো ভালো, একটি লোকেরও যথার্থ হিত যদি এ দেহে দ্বারা হয় তবেই তো দেহ সার্থক হলো। এই যে একটি কথা, সেদিনকে মন্ত্র দীক্ষা হলো, দেখুন কি কনভিকশন, তিনি দীক্ষা দিচ্ছেন না, তিনি বলতেন, পূজনীয় মহাপুরুষ মাঝ বলতেন, ঠাকুর আমার মধ্যে গুরু বুদ্ধি দেননি। আমাদের সামান্য একটুখানি কাউকে শেখাতে বললেই আমরা কিরকম আমাদের ভেতরে গুরুগিরি করার প্রবণতা এসে যায়, আর তিনি মন্ত্র দীক্ষা দিচ্ছেন, তাকে মুক্তির চাবিকাঠি, মুক্তির পথে উন্নীত করছেন, অথচ তার এতটুকু বোধ হচ্ছে না যে তিনি দীক্ষা দিচ্ছেন। তিনি বলছেন আমি ঠাকুরের নাম দিচ্ছি, ঠাকুরের নাম, দেখুন কি সুন্দর। এবার তিনি বলছেন যে ভক্ত বলছেন শরীর তো এত খারাপ, দীক্ষা দিলে শরীর খারাপ হয়। আমি দেখেছি একজন গুরুদেবকে, আমাদের এখনকার বর্তমানে যারা দীক্ষা দেন তাদের একজনকে আমি দেখেছি, আমি গিয়েছিলাম তার কাছে সেদিনকে, একটি অন্য কাজ ছিল, ফেরার পথে মহারাজের কাছে গেছি, দেখলাম মহারাজ তখন সদ্য দীক্ষা দিয়ে ফিরে এসেছেন, এবং দীক্ষা দেওয়ার পর তিনি এত ক্লান্ত যে পূজনীয় মহারাজ একেবারে বিছানায় চুপটি করে শুয়ে আছেন। আমাকে বললেন তুমি ওই অবস্থাতেই প্রণাম করো, আমি একটু বাদে উঠবো, দীক্ষা দিয়ে ফিরে এসেছি একটু বাদে উঠবো। দীক্ষা যে প্রচুর শক্তির ক্ষয় করে দেয় সেটা কিন্তু তখন সেদিন দেখে বুঝেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। খানিক বাদে আবার যখন তাকে দেখলাম তখন আবার তাকে সেই পুরনো ফর্মেই দেখলাম, কিন্তু ওই সময় যখন তিনি দীক্ষা দিয়ে ফিরে এলেন তখন তাকে ভীষণ ভীষণ ক্লান্ত মনেছে, মনে হচ্ছে না সমস্ত শক্তি তার শরীর থেকে বেরিয়ে গেছে। তিনি বলছেন তা কি করি বলো, লোকে কাতর হয়ে ধরে বসলে তখন আর না দিয়ে পারিনি, যে কৃপায় তাদের শরীর, মানুষকে কৃপা করার জন্য তারা যেন জন্মগ্রহণ করেছেন। বলছেন লোকের ব্যাকুলতা দেখে প্রাণ আকুল হয়, কিসের ব্যাকুলতা, তারা ভগবানকে জানতে চাইছে, ভগবানের সঙ্গে সঙ্গ করতে চাইছে, তাই সেই তাদের আকুতি দেখে তাদের হৃদয়ে তাদের নিজেদের যে শারীরিক যে কষ্ট, তাদের নিজের হৃদয়ে শরীরের যে প্রতিবন্ধকতা, সেগুলোকে তারা উপেক্ষা করে ভগবানের নাম দিয়ে থাকেন। বলছে লোকের কল্যাণ করতে করতে যদি দেহ যায় সেই তো ভালো। আমার মনে আছে পূজনীয় প্রেমানন্দজি মহারাজের সঙ্গে একবার আমার ময়ালিছাপুরে দেখা হলো, দীক্ষা হচ্ছে, আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন গুরু পুজো হচ্ছে, উনি যেরকম মজা করেন তখন উনি আমাদের দেখে সেরকম মজা করে বললেন দেখো দেখছো, দেখো দেখো কিরকম গুরু পূজা হয় দেখো। তারপরে তো গুরু পূজা হয়ে গেল, তারপরে মহারাজ আবার বাইরে এসে বসলেন, উপস্থিত যত ভক্ত ছিলেন বা দীক্ষার্থী সঙ্গে যারা ছিলেন তাদের প্রণাম নিলেন, যখন ফিরে এলেন একেবারে ভীষণ রকমের ক্লান্ত হয়ে ফিরে এলেন। এইরকম অনুযোগ আমিও করেছিলাম, আপনি একই সঙ্গে এতজনকে দীক্ষা দেন আবার দীক্ষা দিয়েই আবার প্রণাম নিতে বসলেন, আপনি ক্লান্ত বোধ করেন না? ভারী সুন্দর হেসেছিলেন, বলেছিলেন আমাদের কি রসগোল্লা খাবার জন্য ভাইস প্রেসিডেন্ট করেছে? রসগোল্লা তো খাবার জন্য না, যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ তা বিতরণ করার কথা, এর জন্যই ঠাকুর এই দায়িত্বটি দিয়েছেন। এত ভালো লেগেছিল, পূজনীয় মহারাজ সেই কথাই বলছেন, লোকের কল্যাণ করতে করতে যদি দেহ যায় সে তো ভালো, একটি লোকেরও যথার্থ হিত যদি এ দেহের দ্বারা হয় তবেই তা দেহ সার্থক হল। এটা আমাদের কাছে একটা খুব আশার কথা। আমরা দীক্ষার তো অনেক উঁচু কথা, কোনো মানুষকে যদি সাহায্য করতে পারি, তার যদি কোনো উপকার যদি করতে পারি, এটি যদি আমরা করি তাহলে আমাদের অনেকখানি মানুষের সাহায্য করা হয়। অনেক সময় আমরা করে উঠি না বা উঠতে পারি না বা চেষ্টাও করি না, এইটাকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে দেখবেন আপনার আমাদের নিজেদের জীবনটি খুব স্যাটিসফাইড বলে বোধ হবে। অল্পক্ষণ পরে একজন ভক্ত আসিয়া প্রণামান্তে দাঁড়াইলেন, তিনি সম্প্রতি তাহার পিতামাতা প্রভৃতি সকলকে লইয়া পুরীধাম দর্শন করিয়া আসিয়াছেন। সেই কথা শুনিয়া মহারাজ বলিলেন তা ভালোই হলো, বাপ মায়ের কল্যাণে আর তোমারও জগন্নাথ, বাপ মায়ের কল্যাণ আর তোমারও জগন্নাথের দর্শন হলো, এই বলে হাসিতে লাগিলেন। ভক্ত
আমি আর একবার দর্শন করেছিলাম, তা তখন অকাল ছিল। তাতে অনেকে বলেছিল অকালে দর্শন করলে আর কোনো ফল হয় না। মহারাজ, ওসব বাবা আমি মানিনি। ভগবানকে দর্শন করবে তাতে আবার কাল অকাল কি? কাল অকাল সব কালই কাল। ভগবানকে দর্শন করলে অকালও কাল হয়ে যায়। ভগবান চিরমঙ্গলময়, তার দর্শনে কি কখনো অমঙ্গল হয়? এই বলিয়া গান ধরিলেন, মঙ্গল তোমার নাম, মঙ্গল তোমার ধাম, মঙ্গল তোমারও কার্য, তুমি মঙ্গল নিদান। বারবার এই গানটি গাহিয়া গানটি গাহিয়া পরে বলিলেন, স্বামীজি এই গানটি খুব গাইতেন। ভক্ত এসে প্রণাম করেছেন, পুরীধাম দর্শন করে ফিরেছেন। মহারাজ খুব সন্তোষ প্রকাশ করলেন যে বাবা মায়ের কল্যাণ যেমন হলো, তেমনি তাঁরও জগন্নাথ দর্শন হলো। জগন্নাথ দর্শনে মুক্তি হয়। যে কোনো দেব বিগ্রহ দর্শন করলে তার সেই পূর্ণ স্মৃতি আমাদের মনের ভেতর জেগে থাকে। এই কারণে দেব বিগ্রহ খুব যত্ন করে দর্শন করতে হয়। শ্রীরামকৃষ্ণ জীবনে ভারী সুন্দর তীর্থ দর্শনের গল্প আছে। তিনি যখন তীর্থ দর্শন করেছেন, তিনি তিনটি ছবি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের কাছে কেমন করে তীর্থ দেবতাকে দর্শন করতে হয়। প্রথম হচ্ছে তীর্থের মাহাত্ম্য সম্পর্কে খুব ভালো করে জানতে হয়। দুই হচ্ছে তীর্থ দেবতা তাকে জীবন্ত প্রাণবন্ত এইভাবে দর্শন করতে হয়। আর তিন হচ্ছে তীর্থকে যারা মহাতীর্থের যারা মাহাত্ম্য বৃদ্ধি করে সেই মহাপুরুষ সাধকরা তাঁদের দর্শন করতে হয়। কেমন করে একটি তীর্থ এদের প্রভাবে আরো বেশি প্রাণময় আরো বেশি জীবন্ত বলে বোধ হয়, এই ছবি তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। কাশীতে যখন তিনি গিয়েছিলেন, যখন তিনি কাশীর মন্দিরে যেতেন, মন্দিরে যাওয়ার কথা নাম শুনলেই তার গভীর ভাব সমাধি হতো। এটা আমাদের কাছে একটা আদর্শ। আমাদের হয়তো ভাব সমাধি হবে না, কিন্তু যখন দেবতার দর্শনে যাব, তো ভাব সমাধি হওয়াটা আমাদের কাছে যেটা যেটা দেখায় সেটা হচ্ছে সব মনটুকু গুটিয়ে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকা, ভগবানের কথাই ভাবা। দেখবেন আমাদের এই যে তীর্থ দেবতায় যখন যাই, তখন এই যে জিনিসপত্র পূজার সামগ্রী কিনি, এর একটাই কারণ হচ্ছে সব মনটাকে গুছিয়ে ভগবানকে দেওয়া। আমরা নিজেরা সাজতে কুজতে ভালো, খেতে পড়তে ভালোবাসি, তাই দেবতার উদ্দেশ্যে আমরা ফল কিনি, মিষ্টি কিনি, আগরবাতি কিনি, অনেক সময় সুগন্ধি কিনি, ভালো বস্ত্র কিনি, আর পরে সেটাকে একটা খুব সুন্দর করে প্যাক করে অতি সাবধানে পুষ্পমাল্য কিনি, অতি সাবধানে আমরা দেবতার উদ্দেশ্যে রওনা হই। এগুলো যতক্ষণ করি ততক্ষণ কিন্তু আমাদের নিজেদের কথা মনে করে পড়ে না। ফল কেনবার সময় আমরা কখনো ভাবি না এই ফল আমি খাবো, আমরা ভাবি ভগবানের উদ্দেশ্যে এটি নিবেদিত হবে। মিষ্টি কেনার সময় একবারও আমরা ভাবি না যে আমি খাবো, অবশ্যই প্রসাদ আমি খাবো, কিন্তু তখন মনে হয় এটি দেবতার উদ্দেশ্যে নিবেদিত হবে, দেবতা এটি গ্রহণ করবেন। আমরা চেষ্টা করি ফ্রেশ ভালো জিনিস কেনার জন্য, ভালো কাপড় কিনি, ভালো চাদর কিনি, সুন্দর ফুলের মালা কিনি, যে ফুলের মালা দেখে আমার মনের আনন্দ হয়। সমস্ত কিছু দেখবেন নির্ভর করছে আমরা যেন সেই ইষ্ট দর্শন করতে যাচ্ছি তার যেন একটু প্রস্তুতি। যেমন আমার ছড়িয়ে আছে নানা ভোগ বাসনার মধ্যে, সেই ছড়িয়ে থাকা মনটিকে ভগবত দর্শন একীভূত করে দেয়। তিনি বলছেন যে একবার তিনি আমায় দর্শন করেছিলেন, তা তখন অকাল ছিল। তাতে মহারাজ তাতে অনেকে বলেছিলেন অকালে দর্শন করলে কোনো ফল হয় না। এটা ঠিক, আমাদের পূজনীয় ঠাকুর বলেছিলেন যে মধুবারে দর্শন করতে হয়, মঙ্গলবার এবং শনিবার দর্শন করতে হয়, কারণ এই দুদিনে মায়ের বিশেষ প্রকাশ। এগুলো তো বটেই, কিন্তু দেবতার দর্শন, দেবতা হলেন শুভ সংস্কারের প্রতি, তাকে দর্শন ভালো কাজের জন্য কোনো তিথির অপেক্ষা করতে হয় না, কোনো কালাকালের অপেক্ষা করতে হয় না, কারণ তিনি তিথি কাল সমস্ত কিছুর পারে, তাকে সেইভাবে দর্শন করতে হয়। মহারাজ তাই বলছেন, ওসব বাবা আমরা মানি নে, ভগবানকে দর্শন করব তাতে আবার কাল অকাল কি? সব কালই কাল, ভগবানকে দর্শন করলে অকালও কাল হয়ে যায়। এটা কথা দেখবেন, আমরা অনেক সময় অশৌচলে, বাড়িতে অশৌচলে সবার আগে যে কাজটি করি, দেবতার যে নিত্য পূজা সেটি বন্ধ করি। দু নম্বর হচ্ছে
এক বছর কাল যে অসৌচ থাকে আমরা মন্দিরে উঠুকি না, না মন্দিরে যাওয়া বারণ, আমাদের খেতে বারণ নেই, পড়তে বারণ নেই, ভালো ভালো জিনিসপত্র করতে বারণ নেই, পরনিন্দা পরচর্চা করতে বারণ নেই, শুধু আমাদের ভগবানকে ভগবানের মন্দিরে যেতে বারণ আছে। আসলে ভগবানের গর্ভমন্দির যেখানে তার কলস থাকে, মঙ্গল কলস থাকে, সেইখানে অশৌচ অবস্থায় যাওয়ার বারণ থাকে শুচিতা রক্ষা করার জন্য। কিন্তু প্রার্থনা গৃহ নাট মন্দির সেখানে যেতে কোনো বাধা নেই। ভগবানের তো কলস গর্ভমন্দিরে গিয়ে বিশেষ দর্শন কিছু আলাদা হয় না, বাইরে নাট মন্দির থেকে তিনি যেমন দৃশ্যমান তিনি গর্ভমন্দিরও ঠিক তেমনি দৃশ্যমান, শুধু কাছে দূরের, চোখের কাছে দূরের ফারাক হয়ে থাকে। তাই আমরা যেন প্রার্থনা করি যখন এই অকাল জিনিস হবে তখনও যেন কাল অকাল সর্বাবস্থায় ঈশ্বরকে প্রার্থনা করি। বলছেন তাঁর দর্শনে কি কখনো অমঙ্গল হয়, তিনি চিরমঙ্গলময়। বলে স্বামীজির একটি গান, তিনি স্বামীজির গাওয়া একটি গান তিনি গাইতে থাকলেন, মঙ্গল তোমার নাম, মঙ্গল তোমার ধাম, মঙ্গল তোমার কার্য, তুমি মঙ্গল নিদান। ভগবানের নাম মঙ্গলময়। আপনি দেখুন মন খুব খারাপ হয়ে গেছে, আপনি দুর্গা নাম করতে থাকছেন, আপনার মনে হবে আপনার ভেতরে শক্তি আসছে, প্রার্থনা করছেন হে মা আমায় রক্ষা করো, আমি দিনহীন, আমি এই অবস্থা থেকে কিছুতেই পেরোতে পারছি না। হয়তো সামান্য সাময়িকভাবে আপনি মুক্তি চাইছেন, কিন্তু আপনি অন্তর থেকে অনুভব করবেন যে আপনার ভেতরে এক অপূর্ব শক্তিরাজির সমাবেশ হচ্ছে, এটি হচ্ছে ভগবানের মঙ্গল শক্তির প্রকাশ। তাই বলছেন তিনি মঙ্গলময়, মঙ্গল তোমার নাম, মঙ্গল তোমার ধাম, ধাম মানে মহারাজ ভগবান যেখানে থাকেন সেটি মঙ্গলময়, মন্দির হচ্ছে তার আশ্রয়স্থল, মানুষের হৃদয় হচ্ছে তার আশ্রয়স্থল, যে স্থলে তিনি বিরাজ করেন সেখান থেকে শুধু মঙ্গল ভাবই আসে। মন্দিরে আমরা ঈশ্বরকে চিন্তা করি, ঈশ্বরকে ভাবি, প্রার্থনা করি, সেই অঞ্চলটি একটি ঈশ্বর তন্ময়তার ভাবে, একটি ভাবে একবার যেন একটি ঘনীভূত ভাব চলতে থাকে, তার তন্মাত্রা প্রকাশ হয়। ঠিক সেই রকম আমার হৃদয়ে যদি ভগবানের অধিষ্ঠানকে আমি কল্পনা করি, আমি কখনো সেই হৃদয়ে খারাপ কোনো চিন্তা করতে পারবো না। দেখবেন তখন কেমনভাবে আমার হৃদয়টি মঙ্গলযুক্ত হয়ে উঠবে। মঙ্গল তোমারও কার্য, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যে কাজ করি, ভগবান আমাদের যে কাজ তাঁর উদ্দেশ্যে করান, সে কাজটি আমরা সমস্ত মন প্রাণ দিয়ে করি, তাতে মানুষের শুধু কল্যাণ হয়, তাতে সামান্যতম অকল্যাণও হয় না। তাই বলছেন দেবকার্য সবসময় মঙ্গলময়। আমাদের ইচ্ছা হলো যে দেবতার উদ্দেশ্যে একটি কূপ খনন করব। একটি নিচু জায়গা ছিল, সেই জায়গাটিকে কোনো কাজে আমি লাগাতে পারছেন না, কূপ খনন করলাম দেবতার উদ্দেশ্যে। বর্ষার জল এসে একবারে ভরে টলটল করতে থাকলো, কত মানুষ তার নিত্য প্রয়োজনীয় জল সেখান থেকে সংগ্রহ করতে থাকলো, খেতে চাষ হবে সেই জলকে সেচ করে তারা ব্যবহার করলো। দেখুন আমার একটি কাজ কত মানুষের ভেতরে কল্যাণ কার্য হলো। আর তিনি মঙ্গল বিধান করেন, যত আমরা তাকে চাইব তত আমরা আমাদের নিজের আমিত্বকে ভুলে তুমিত্বের উদ্দেশ্যে যাত্রা করব এবং তত আমাদের জীবন অন্যরকম হবে। এই গানটি তিনি গাইতে গাইতে পূজনীয় মহাপুরুষ মহারাজ সেদিন শান্ত হলেন। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার পরের দিন আমরা শিবানন্দ বাণীর আরেকটি অংশ পাঠ এবং আলোচনা করব। মহারাজের কাছে প্রার্থনা, ঈশ্বরের এই মঙ্গল স্বরূপটি যেন আমরা আত্মীকরণ করতে পারি, যেন আমরা বুঝতে পারি এটি আমার আসল সত্তা এবং সেইভাবে বোধ হয়ে থাকতে পারি। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।